গুরু সমস্ত এই তথ্য ভিত্তিক যাজন সিজ্র স্বাগত জানাই আজর মোট আলোচনার বিষয় তত্ত্ব এই তত্ত্ব শব্দটি সংস্কৃত ভাষীয় শব্দ অটে অর্থাৎ এই তত্ত্ব শব্দটি সংস্কৃত ভাষার উদ্ধৃত বা আসিছে এই তত্ত্ব শব্দক ব্যাখ্যা কলে আমি জাঁয়া পাইবা যে তৎ যুক্তক মানে সেই কি পরব্রহ্ম পরমাত্মা আোজ বা যদি আমি ভাবার্থে তো কু অন্বেষণ বা খোঁজি বা ভাবার্থে তো কু চেষ্টা করা তবে তা এইপর বুঝবা যে কৌশি বস্তুকে অনেক বস্তু মধ্যে খোঁজলে প্রথমে তন্ন তন্ন অর্থাৎ তন শব্দ অর্থাৎ তাহ নু নি খোঁজি বা তা নু তা নহে যে বস্তু আমি খোঁজুে সেইটা আমি পাই এপর্যন্ত এবং পরিশেষে বা অবশেষে যে বস্তুকে আমি খোজুছি বা পরব্রহ্ম পরমাত্মা যে খোঁজুে সেই লোডুক্ত বস্তুকে আমি পাইলে তত্ত্ব অর্থাৎ এহা তুম্ভে কহা এই জিনিসর তত্ত্বর উৎপতি হয়েছে তত্ত্ব শব্দটির আহুরি অনেক অর্থ রয়েছে যেপরিক পরমাত্মা ব্রহ্ম ঈশ্বর দ ট্রু গড গড দ এসেনশিয়াল স্পিরিট পর ভিডিংিং দ ইউনিভার্স সার এসেন্স, যথার্থ সত্য ট্রুথ একচুয়াল ট্রুথ দ রিলেটি যথার্থ জ্ঞান প্রকৃত জ্ঞান ট্রু নলেজ স্বরূপ প্রকৃত অবস্থা তথ্য আকচুয়াল ফ্যাক্ট অর সরকষ্টা রিয়েল নেচর অফ এ থিং সার বস্তু পদার্থ এ থিং অ্যান্ড অবজেক্ট সবস্টা এসেন্স স্বরূপতা আইডেন্টি চিত্ত হৃদয় দ হ্যাট রিজনিং ফ্যাকাল্টি অন্বেষণ সর্চিং অনুসন্ধান ইনভেস্টিগেশন আন্ড ইনকোয়ারি এমনি অনেক তত্ত্বর অর্থ রয়েছে হিন্দু দৰ্শনৰে যোন তত্ব কথা কোৱা যায় দি ফিয় এলিমেণ্টছ অফ দ ক্ৰিচন আকৰ্ডিং টু হিন্দু ফিলোচফি সেইটাবি তত্বৰে যাওঁ যেপৰকি ক্ষিত আপ তেজ মৰুত ব্যম ৰূপ ৰস গন্ধ স্পৰ্শ শব্দ চকু কৰ্ণ নাচিকা জীৱাত্মক হস্তদ মুখ পায়ু উপস্থ প্ৰকৃতি মন বুদ্ধি অহংকাৰ তত্বৰ আৰ্থ মৰ্ম বা গুঢ় অৰ্থ তত্ব শুনিব খুব ভাল লাগে যিহেতু তত্ত্ব বহুত রহস্যপূর্ণ এবং রোমাঞ্চকর হলে তত্ত্ব উপলব্ধি করা খুব কষ্ট সেই দরকার জীবন ভরির নিষ্ঠা আনুগত্য এবং কৃতি সম্বেগ। পি এই উপলব্ধি এই জন্মরে হব তার সেমতি কিছু মানে না তে আমি সাধন প্রণালীরে নিষ্ঠা আনুগত্য এবং কৃতি সম্বর সহ তেমন আমার সাধন প্রণালী কোণ সবু সময় তাঁক অনুসরণ করা চেষ্টা করা সে যাহা কহতি যত্নর সহিত তাহা রক্ষা করি অভ্যাসের চরিত্রগত করিবাকু নিহত চেষ্টা করিবা আপ তাহাই আমর সাধনা তেবে কোন সাধনা করা আমি যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তইনি সদাচারকু কণ্টাই কটায়ে পরিপালন করিবা। এবং তাহত তাদত সৎনাম বিহিত ভাবে সাধন এহা এদারা নিশ্চিত ভাবে দিনে না দিনে তত্ত্ব উপলব্ধি করে পাব শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে সহজ সরল ভাবষ্টাঙ্ক লোকে ধর্মর নামরে অনেক সময় গোটি নিথর নিষ্ক্রিয় তত্ত্ব চিন্তার বিলাস নিয়ে বসতি কিন্তু সেই চিন্তা দ্বারা মানুষের চরিত্রের কোণর্তন হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর কী তত্ত্বটা জীবনর সর্বস্তরের আচরণের ফুটাই তোলি উচিত নচেত সে তত্ত্বর উপলব্ধি হুয়ে না উপলব্ধি নহেলে সেই তত্ত্বটি চরিত্রগত হয়ে না আর ন নহেলে তত্ত্ব চরায় না সেই পাই আজি মনিস মুখরে বহ মুহে বহু ধর্মর কথা কহে কিন্তু জীবন চলনি তার সেই ধর্মর কথা অনুসারে মানুষের জীবন রে তাহা কম হি দেখুন মানে তত্ত্ব উপলব্ধি চাহান্তি সেমাননক জীবন দেখা মিলে কঠোর কর্ম এবং সক্রিয় দায়িত্ব বা সক্রিয়ভাবে ইষ্ট নির্দেশক পান করা আজপি পুণি কিছু তথ্য ভিত্তিক আলোচনা সহিত আপনার সম্মুখে উপস্থিত হবি সমস্ত হৃদয় সহকারে জয়গুরু